আবার পথ দুর্ঘটনায় আহত এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বেলা আনুমানিক একটায় শান্তিরবাজার মহকুমার অলইছড়া এলাকায় আগরতলা সাফুন জাতীয় সড়কের পাশে ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, TR08-1655 নম্বরের একটি মালবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী প্রদীপ মগ গুরুতর আহত হয়। আহত ব্যক্তি বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা দেখলাম।